তিহারে রয়েছেন অনুব্রত মণ্ডল। এবার সেই অনুব্রত মণ্ডলের ধাঁচেই জ্যোতিপ্রিয় মল্লিককে দিল্লি নিয়ে যাওয়ার গ্রিন সিগন্যাল, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। জ্যোতিপ্রিয় মল্লিককে দিল্লি নিয়ে যাওয়ার গ্রিন সিগন্যাল। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন। বাংলায় জেলে থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাংলার জেল জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য সুরক্ষিত নয়, তার প্রাণের আশঙ্কা রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক অনেক কিছুই জানেন, তাই আমরা বলছি জ্যোতিপ্রিয় মল্লিককে দিল্লি নিয়ে যাওয়া হোক, দাবি তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। দিলীপ ঘোষ এর আগেও বলেছেন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হোক। পার্থ চট্টোপাধ্যায়কেও দিল্লি নিয়ে যাওয়ার দাবি তুলেছিলেন, কিন্তু অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে। এবার জ্যোতিপ্রিয় মণ্ডলকেও দিল্লি নিয়ে যাওয়ার দাবি তুললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বললেন বাংলার জেল যেমন সুরক্ষিত নয়, এর আগেও আমরা দেখেছি অনুব্রত মণ্ডল আসানসোল জেলে থাকাকালীন একাধিক সুযোগ সুবিধা ভোগ করেছিলেন, সেই রকম জ্যোতিপ্রিয় মল্লিকও বাংলার জেলে থেকে একাধিক সুযোগ সুবিধা ভোগ করতে পারেন, তাই তাকেও দিল্লি নিয়ে যাওয়া হোক দাবি দিলীপ ঘোষের। তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিককে দিল্লি নিয়ে যাওয়া হবে? অনুব্রতর জায়গায় তিহারে ঠাঁই হবে জ্যোতিপ্রিয় মল্লিকের? সে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে দিল্লি নিয়ে যাওয়ার দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।